আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার বাড়ির জন্য উইন্ডো গ্রিলগুলা কম খরচের মাধ্যমে একেবারে কম খরচের মাধ্যমে তৈরি করতে চান, তাহলে ভিডিওটা আজকে আপনাদের জন্য। কিভাবে তৈরি করবেন, এই থাই গ্লাসের বা থাই জানানার মূল্য কত এবং কি কত টাকা আসবে, স্কোয়ার ফিট হিসেবে না কেজি হিসেবে, বিস্তারিত থাকছে আমাদের আজকের আলোচনায়। তাহলে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি দাম এবং সম্পূর্ণ বিস্তারিত পরামর্শগুলো জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। কথাগুলি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, আমার যতটা সম্ভব হয় আমি আপনাকে এক একটু করে বলতেছি। আপনি প্রথমে আপনার যে গ্রিলটা, অবশ্যই আপনি থাই গ্রিল তৈরি করতে হবে। যত পেঁচানো ডিজাইন করবেন তত মাল বেশি লাগবে এবং ওজন বেশি হবে এবং টাকাও বেশি আসবে। যদি আপনার সাইজটা 3x4x4 ফিট হয়, মাত্র আপনি 2700 টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। ওজন হবে 30 কিলো। 30 কিলো গ্রিলের ওজন যদি 90 টাকা কেজি হয়, 3x27 2700 টাকার মাধ্যমে আপনি একটা গ্রিল কমপ্লিট করতে পারবেন লোহা দিয়ে। 2700 টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। এটা হচ্ছে আপনি 4x4 ফিট যদি আপনি 11 মিলি স্কোয়ার বাইট দিয়ে তৈরি করেন। যদি 12 মিলি স্কোয়ার বাইট দিয়ে করেন তাহলে আরও বেশি আসবে। 11 মিলি 10 মিলিও আছে, মোটামুটিভাবে আপনি 30 কিলো মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। গ্যাপটা একটু বেশি বড়, একটু বড় বড় 3.5 ইঞ্চি দিবেন। 3.5 ইঞ্চি যেগুলি মানুষ বন্ধ করতে খুলতে ভালো হবে এবং বিলাইট উঠতে পারবে না। বিলাইট ঢোকার জন্য প্রায় 3.5 থেকে 5 ইঞ্চি জায়গা লাগে, বিলাইট নিলে মাথা ঢুকবে না, বুঝতে পারলেন। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, আপনি যখন তৈরি করবেন এখানে কোনো মাল যত বেশি লাগাবেন তত কিন্তু টাকা বেশি আসবে, যেহেতু কেজি হিসেবে। আপনি 2700 টাকার মাধ্যমে একটা আপনি গ্রিল কমপ্লিট করতে পারবেন। আর জ্বালাইটা যে দিবেন এটা চতুর্চার জ্বালাই দিতে হবে। আর আমাকে বলে ভাই BSRMS রড দিয়ে যদি আমি করি তাহলে কি আমার কি এটা সমস্যা হবে? আসলে এই বিষয়টা এটা কিন্তু একটা জানার বিষয়। BSRMS রডে কিন্তু আপনি যারা কিনা ওয়েল্ডিং জানে বা ওয়েল্ডিং করে যারা কিনা এই কাজে লাইনে আছে তাদেরকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন। আসলে কিন্তু BSRMS রডটার মূল্য বেশি। আমি মূল্য বেশি এই জন্য বলছি না, এটাতে মরিচাও কম আসে এটাও জানেন, কিন্তু এই যে BSRMS রডে জ্বালাইটা বেশি দিন টিকে না। কারণটা হচ্ছে BSRMS রডটা হচ্ছে একটু চপ মাল, তাই জন্য BSRMS রড এই আপনার জ্বালাইটা ভেঙে যায়, ফেটে যায়। আপনি অবশ্যই কোনো ওয়ার্কশপ শুধু কারিগরকে জিজ্ঞাসা করলে আপনাকে বলে দেবে। তাই জন্য বলছি যারা কিনা অবশ্যই ঢাকার মাল দিয়ে তৈরি করার চেষ্টা দরকার নেই। আপনি চট্টগ্রামের চট্টগ্রাম কোম্পানি মাল দিয়ে তৈরি করবেন, তাহলে মরিচও কম আসবে এবং জ্বালাইও বরাবর ধরবে। হয়তো আপনি BSRMS রডটা দিয়ে করবেন, এটা তো যদি মরিচে চলে আসে তাহলে আপনি কি প্রয়োজন, এটা ভেঙে যাবে, রেস দিয়ে আড়া দিলে ভেঙে যাবে। তাহলে জ্যাকেট যদি করেন চতুর্থ সেট ওয়েল্ডিং করার চেষ্টা করুন, যদি চতুর্থ না দেয় তাহলে 3 সেট করার চেষ্টা করুন। তাহলে আশা করি আপনাদের এগুলো ভাঙতে পারবে না। অনেক সময় দেখা যায় 2 সেট জ্বালাই করলে রেস দিয়ে আড়া দিলে আড়া কিন্তু ভেঙে যায়, তার জন্য 90 টাকা প্রতি কেজি আসবে। তাহলে যারা কিনা এরকম ধরনের তৈরি করতে চান সিধা সিধাভাবে মাত্র 2700 টাকার মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। এখন হচ্ছে SSD। হয়তো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। যদি ভালো হয় তাহলে একটা লাইক দিন এবং কমেন্ট আপনার মতামত অবশ্যই জানাবেন। যদি আপনি SSD তৈরি করেন তাহলে আপনি SSD তৈরি করলে এগুলো স্কোয়ার ফিট হিসেবে 1.20 দিয়ে আসে প্রায় 350 টাকা, 1.2 দিয়ে আসে 400 টাকা এবং 1.5 দিয়ে প্রায় 450 টাকা। এটা হচ্ছে বেশি গর্জিয়াস ডিজাইনগুলো। এবং আপনার যদি ডিজাইন কম পাতলা হয় এবং সিধা সাদা ডিজাইন হয় তাহলে আরও টাকা অনেক কমবে, বুঝতে পারলেন। আমি গর্জিয়াস ডিজাইনের কথা বলতেছি এই জন্যে। এখন কথা রয়েছে, আপনি আমি বলবো যদি বাজেট কম হয় তাহলে লোহা দিয়ে করবেন, যদি বাজেট বেশি হয় তাহলে SSD করবেন। SSD করলে আপনার বিল্ডিং নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এগুলো নষ্ট হবে না, লাইফ গ্যারান্টি চলে যাবে, আপনার জিন্দগি শেষ হয়ে যাবে কিন্তু এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স নেই, পেন্ট করতে হবে না, মরিচ আসবে না। SSD লোহাতে কিন্তু আপনি যদি ভালোভাবে আগে পলিশ করে পেন্ট মেনে নেবেন তাহলে এগুলাতে আর কখনো মরিচে আসার সম্ভাবনা খুবই কম থাকে, এভাবে করবেন। আর আমি আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তী ভিডিওগুলো নতুন ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য। আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দিবেন, যেতে আমরা লাইকটা দেখে উৎসাহিত হওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।